টি টোয়েন্টি যে শুধু চার ছয়ের খেলা নয় তা এবারের বিশ্বকাপে বারংবার প্রমাণিত হচ্ছে। অল্প রানের সংগ্রহেও ম্যাচগুলোতে যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তা সত্যি উপভোগ্য। বোলারদের নিয়ন্ত্রিত ও দাপুটে বোলিং যে খেলাকে করে তুলতে পারে প্রাণবন্ত তা এবারের ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে দেখা যাচ্ছে। এই তো সদ্য শেষ হওয়া আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বারবার করেছে সর্বোচ্চ রানের রেকর্ড। তখন সবাই হয়তো ভেবেছিল এবারের বিশ্বকাপে হতে যাচ্ছে নতুন নতুন সব রানের রেকর্ড। টি টোয়েন্টি মানেই রানের খেলা, ব্যাটসম্যানদের খেলা, এই ধারণা বদলে দিচ্ছে এবারের বিশ্বকাপের উইকেট। Walton Switch, stylish and elegant. যে কারণে খেলায় কিছুটা হলেও বোলারদের আধিপত্য যেমন ফিরে এসেছে, ঠিক তেমনি ব্যাট বলের লড়াইয়ে এসেছে ভারসাম্য। পিচ থেকে বোলাররা যেভাবে সাপোর্ট পাচ্ছে এবং তাদের দুর্দান্ত সব ডেলিভারি দর্শকরাও বেশ উপভোগ করছে। পিচ থেকে যেমন পেস বোলাররা পাচ্ছে সাহায্য, ঠিক তেমনি স্পিনাররাও পাচ্ছে স্পিন। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ স্পিন পেয়েছে বাংলাদেশের ঋষাদ হোসেন। তার একটি বলের স্পিন ছিল 3.6 ডিগ্রি, তবে উইকেট তুলে নেওয়াতে পেস বোলাররা এখন পর্যন্ত এগিয়ে। নিশ্চয়ই এই ধরনের পিচে বল করতে পেসাররা যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করছে। তবে ব্যাটসম্যানদের কথা ভাবলে ব্যাপারটা একটু ভিন্ন। সচরাচর টি টোয়েন্টিতে ব্যাটসম্যানরা হাত খুলে খেলে থাকে, তবে এইবারের বিশ্বকাপে ব্যাটসম্যানদের খেলতে হচ্ছে সতর্কতার সহিত। বাজে বল বুঝে খেলতে হচ্ছে বড় সব শট। এখন পর্যন্ত 18টি ম্যাচ গেলেও 200 বা এর বেশি দেখা গিয়েছে মাত্র একটি ইনিংসে। এবারে বিশ্বকাপে আরেকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, তা হচ্ছে দলগুলোর ফিল্ডিং। প্রতিটা দলই ফিল্ডিংয়ে রান বাঁচাতে নিজেদের সেরাটা দিচ্ছে, কারণ সবাই জানে এই পিচে প্রতিটা রানই খুব গুরুত্বপূর্ণ। টি টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা এর জন্য এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল, তবে এবারের বিশ্বকাপে বোলারদের দাপট বলে দিচ্ছে টি টোয়েন্টি শুধু ব্যাটসম্যানদের খেলা নয়। আহমেদ শাফি, চ্যানেল আই।